অন্যায়ভাবে রায় দিয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বিরুদ্ধে রায় দিয়েছে। গতকালকে বাংলাদেশের যিনি মডেল ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার বিরুদ্ধেও রায় দিয়েছে। অর্থাৎ দেশের মানুষ বিশ্বাস করে এবং বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে, আদালত ব্যবহৃত হচ্ছে এক্সিকিউটিভ দ্বারা, পার্টিকুলারলি লোয়ার কোর্টস ইজ ডিক্টেটেড বাই দ্য ল মিনিস্ট্রি। সর্বোপরি দেশের আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা নেই। আমরা আইনজীবী সমাজ সেই সাধারণ মানুষের পালসটা বুঝে এই কর্মসূচি দিয়েছি এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাবারে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমাদের এই বর্জন কর্মসূচি পালিত হচ্ছে এবং আগামী 7 তারিখ পর্যন্ত তা অব্যাহত থাকবে। ধন্যবাদ। আপনারা কি নির্বাচনের দিনও করবেন? ওদিন তো বন্ধ। আমাদের কর্মসূচি 1 থেকে 7, 1 থেকে 7 সাপ্তাহিক তো কোর্ট বন্ধ। আমাদের কর্মসূচি 1 থেকে 7 তারিখ পর্যন্ত তা অব্যাহত থাকবে কর্মসূচি।